फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल द बॉम दम्पति। तो चलो अनेक दिन पर तुम्हारे साथे आबार चले एसेछि। आर आजके यथारीति सकाल सकाल उठे एकटु बेरोबो मीन्स हच्छे कोथाओ घुरते किन्तु जाबो ना, एकटु काजेई जाबो। तो आमि तोमादेर साथे एकटा जिनिस स्पेशल शेयारो करबो। आर एइदिके देखो रुद्र चूल ना आर बाड़छे ना, बुझते पेरेछो? ओर खूब कष्ट, भाबछि छाटाबो एकटु, नाहले चूल आर बाड़बे ना। एइ देखो, शुधु एकटु आछड়ে সাইড করা যাচ্ছে, ব্যাস দু মাস হয়ে গেল, বাড়া বন্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো জামা কাপড়ের অবস্থা, টাল হয়ে রয়েছে, এগুলো এসে গোছা। তারপর ঘুম থেকে চোখটা খুলে, এখন চোখটা খুলেছে কখন দেখো, 10টা বাজে, ঠিক আছে? তুমি 9:30 নাগাদ খুলেছে। এবার আমি যাবো, গিয়ে তাড়াতাড়ি করে আসবো। আর রুদ্রাজকে ভোট বলে আমাদের এখানে, মানে কর্পোরেশন ভোট, তার জন্য রুদ্রকে আমি একদম যেতে দিইনি বাইরে। তাই বললাম চলো, যখন তুমি যাওনি আমার সাথে আজকে যাও, চিকেন আনো, আমার সাথে হেল্প করো, আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ারও করবো, ঠিক আছে? চলো তাহলে, কিপ ওয়াচিং। আর এখন আমি ঘুরে চলে আসি, আবার তোমাদের সাথে এসে দেখা হবে, বা রাস্তাও দেখা হতে পারে, গড নো। এই দেখো আমি এখন ক্যাপসিকাম কাটছি, ঠিক আছে? আর একটা স্পেশাল মেনু করার জন্য, যেটা কিনা তোমরা পরে দেখতে পাবে। আজকে রুদ্র বাড়িতে আছে বলে আজকে স্পেশাল একটা ব্রেকফাস্ট হবে, কারণ রোজ রোজ এত জ্বালায় আমাকে যে আমি কোনো স্পেশাল ব্রেকফাস্ট করতে পারি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তাই আজকে আমি বললাম যে তুমি যখন বাড়িতে আছো তাহলে আমি আজকে স্পেশাল ব্রেকফাস্ট করবো, সবাইকে দেখাবো, আর আমি আমার রান্নার স্কিলটাও একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আপাতত কিন্তু ক্যাপসিকাম কাটছি, এতগুলো ক্যাপসিকাম কাটতে কাটতে আমি বুড়ো হয়ে যাবো এক সময়। শীতকালে ক্যাপসিকাম কাটা আমার একটা মাত্র কাজ, আর এই রুদ্রর কাজ হচ্ছে শুধু ভিডিও করা, আর কিচ্ছু করবে না, জিনিসপত্র সব আমি আনবো। শুধু এইটুকু দেখালাম না, তোমাদের বাজারে যাচ্ছে, ব্যাস একটা জিনিস ভুলে গেছো যে আনবে, তা করবে না। দেখো সত্যি সত্যি হাঁচিটাও পড়ে গেল। এবার বলো আমি কি মিথ্যে বলছি না সত্যি বলছি। এখন রুদ্র করছে কাটিংয়ের কাজ, কারণ আমাকে বেরোতে হবে, ও তো বেরোবে না, এই বাড়ির ছেলে আমি আর মেয়ে ও, দেখতেই পাচ্ছ। যাওয়া যাক এখন বুড়োতার বাবার দোকানে, মানে পাশের দোকানটাতে গিয়ে পাউরুটি আনতে ভুলে গেছি, যেটা মেন স্যান্ডউইচের মেন জিনিস সেটাই আনতে ভুলে গেছি আমি, আমার মাথা। যাই হোক চলো তাহলে যাওয়া যাক, আবার তারপরে একেবারে ব্রেকফাস্ট নিয়ে বা প্রসেসিংয়ের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে গান চলছে আর পেঁয়াজ কাটিং হচ্ছে, আর এখানে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জল বসিয়েছি, দুটোর বাবা একটু চা খাবে। আর আমরা এখন খাবো না, আমরা শুধু আফটার অল এই জিনিসটার জন্য ওয়েট করছি, তাই তো? হ্যাঁ, আর রুদ্র হেল্প করছে, দেখো রুদ্র কাটছে, দেখো পেঁয়াজ, আহা কি ভালো কাটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রসেসিং স্টার্ট করে দিয়েছি। এখানে চিকেনগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগার আর একটু আদা রসুন পেস্ট দিয়ে। আর তোমরা চাইলে এটাকে যদি ইনস্ট্যান্ট রেসিপি করতে চাও তাহলে এটাকে বয়েল করে তারপরে ভেজে নিতে পারো, তাতেও কোনো স্বাদের পরিবর্তন হয় না। আর এখানে আমি যেহেতু ওভারনাইট রেখে দিয়েছিলাম তাই জন্য আমি এই চিকেনটাকে একদম ডিরেক্ট ফ্রাই করে নিচ্ছি, আর এটা একটু ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নেবো, নিয়ে তারপর এটাকে আমি তুলে নেব। তো ব্রাউন ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি করলে পুড়ে যাবে, তাই জন্য আমি আগে থেকে তুলে রেখে একটা সাইডে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম, হাফ স্পুন বাটার, আর এর থেকে বেশি দেব না, কারণ এরপরে আরও অনেক বাটারের অপশান আছে পরপর। তো এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম জাস্ট ফর এসেন্স, আর এই রসুনটাকে হালকা গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে একটু ব্রাউন করে ভেজে নেব, আর এরপর আস্তে আস্তে ভেজিসগুলো দেব। এর মধ্যে আমি ক্যারেট দিয়ে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, চাইলে তোমরা বেল পেপার ইউজ করতে পারো। আর এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই যে চিকেনগুলো আছে যেগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে এবার আমি কেটে কেটে নিচ্ছি, তোমরা চাইলে দুটো ফর্ক দিয়ে আলাদা আলাদা করে ফাইবার্সগুলোকে আলাদা করে নিতে পারো। তো এটাকে আমি এখন কেটে নিচ্ছি ছুরি দিয়ে, আর একটু টুকরো টুকরো মুখে পড়লে খুব ভালো লাগবে তাই জন্য আমি এরমভাবেই কেটে নিয়েছি। এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি একটু, এবার দিলাম হাফ স্পুন বাটার,
এরপর দেব ওই ভেজে রাখা ভেজিসগুলো, কালারফুল ভেজিস লাগছে দেখতে। তোমরা চাইলে এর মধ্যে আরও বেল পেপার্স দিতে পারো, ক্যাবেজ দিতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 স্পুন হেলম্যান্সের রিয়েল মেয়নিজ, যেটার আমার টেস্টটা খুব ভালো লাগে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর এটা দিয়ে আমি একটু ভালো মতো জিনিসটাকে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি হালকা করে গোলমরিচ গুঁড়ো, বাচ্চা থাকলে গোলমরিচ গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি। আর এখানে দিচ্ছি ক্যাচাপ 2 স্পুন মতো, যাতে এর মধ্যে মিষ্টি স্বাদটাও আসে আর কেচাপের গন্ধটাও খুব ভালো লাগে। তো এটা মাখা হয়ে গেছে পুরোটাই। আর এইখানে পাউরুটিগুলোর আমি সাইডে ব্রাউন এজেসগুলোকে আমি কেটে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বাটারের মতো ওই মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে স্প্রেড করে দিচ্ছি কাটা কাটা চামচ দিয়ে। তারপর এটাকে ভালো মতো ফিল করা হয়ে গেলে এর মধ্যে আমি এর উপর একটা আরেকটা পাউরুটি উপরে প্রেস করে দেবো স্যান্ডউইচ টাইপ করে। তো দেখতেই পাচ্ছ একদম ভরপুর হয়ে গেছে স্টাফিং। আর এরপর আমি উপরে দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে, আরেকটা পাউরুটি। তো সব পাউরুটিগুলোকে আমি ওরকমভাবেই এজেসগুলোকে কেটে এক সাইড করে প্রিপেয়ার করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে স্টাফিংগুলোকে দিয়ে আমি সবগুলোকে আগে তৈরি করে নিচ্ছি, তারপরে নেক্সট প্রসিডিওরটা তোমাদের দেখাবো। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি, যাতে বাটারে গ্রিস করা যায় পাউরুটিগুলোকে। তার জন্য আর বাটারটা খুব জমে ছিল বলে আমাকে তাওয়ায় ছাড়া অপশন ছিল না, তোমরা চাইলে উপর থেকে বাটারটা মাখিয়েও নিতে পারো। তো এবার আমি তাওয়ার মধ্যে ওই স্যান্ডউইচগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এবার আমি একটু সেকে নেবো আর বাটারে ফ্রাই করে নেবো। তো এবার এটা এই পিঠটা হয়ে গেলে এবার উল্টে দেবো, উল্টে পিছনের পিঠটাকে আরেকবার করে সেকে নেবো। তো হয়ে গেছে একটা, আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভালো মতো, যদি মেয়নিজ দেওয়া ওই মিক্সচারটা যদি পাতলা না হয়ে যায়, এটা যদি একটা টাইট মিক্সচার থাকে, তাহলে এই জিনিসটা কোনো দিক দিয়ে কোনো সাইড দিয়ে ফিলিংটা বেরিয়ে যাবে না। তো দেখো রেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। এই দেখো আমাদের বাড়িতে কে এসছে, জিয়ান এসছে আজকে আবার টুপি পরে, তাই তো? জিয়ানের ইনভিটেশন আছে। আর এখানে স্যার বসে আছে, আঙ্কেল। জিয়ান কি বাজাচ্ছ? এবার ঈদ মাঝে এটা বাজিয়ে শুনিয়ে দাও তো জিয়ান সবাইকে। আচ্ছা এবার ঈদ মাঝে এটা বাজাও, তো ভাই ঈদ মাঝে রাখবোটা। হ্যাঁ এবার ভাবছে জিয়ান, এটা বাজালেই কিন্তু এক্ষুনি সে মানিয়ে যাবে। একবার বাজিয়ে দাও, সবাই দেখছে তোমাকে। কি হয়েছে জিয়ানের মন খারাপ আজকে? ইনভিটেশন আছে তো। মন খারাপ জিয়ানের। এই দাদা এবার বাজিয়ে দাও, একবার ঈদ মাজাটা বাজাও। ওই যে চলে এসছে আমার, বাজাও না তো। তো এই দেখো আজকে স্পেশাল হচ্ছে যেটা বানানোর কথা ছিল, সেটা হচ্ছে স্যান্ডউইচ, ঠিক আছে? এটা এখন কটা বাজে দেখো, 1:20 আমরা খাচ্ছি। এই যে রুদ্রর টিউশনস পর খাচ্ছি, টিউশনস শুরু হয়ে গেছিলো তাই আর খেতে পারিনি। দুপুরে রান্না হচ্ছে, মানে রান্না প্রায় কমপ্লিট, দুপুরের টাইমে আমরা এখন ব্রেকফাস্ট করছি। প্লিজ কিছু মনে করো না আজকে সানডে বলে। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরপরে যে ভিডিওটা আসছে সেটা কিন্তু টোটালি রেসিপির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো চলো কিপ ওয়াচিং। তো স্নান করে চলে এসেছি তোমাদের আজকের মেনু দেখানোর জন্য। আজকে রোববার ছিল তাই জন্য আজকে স্পেশাল মেনুর মধ্যে রয়েছে বেগুন ভাজা আর পালং শাক, কুমড়ো বেগুন আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করেছি। আর এখানে রয়েছে চিকেনের লাল ঝোল, তার সাথে পাশে রয়েছে হচ্ছে মুলোর ডাল, ঠিক আছে? মুলোর ডাল না, সরি, আজকে পেঁয়াজ সোমবারের ডাল হয়েছে। তো চলো মোটামুটি আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার আজকে স্পেশাল ব্রেকফাস্ট মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।